প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে গুজব না ছড়িয়ে নিজেদের শাসনামল আয়নায় দেখতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈশ্বিক সংকট বিবেচনায় বাংলাদেশের মানুষের ভালো থাকার জন্য যা করা প্রয়োজন তার সবকিছুই ভারত করেছে বলে জানান তিনি। মাইনুল হোসেন পিন্নর রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে নিজ বাসভবনে ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে অবিশ্বাসের দেয়াল তৈরি করে সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াচ্ছে দলটি। তারা দুদেশের মধ্যে গড়ে তুলেছে সংশয় অবিশ্বাসের দেয়াল, ছড়িয়েছে সাম্প্রদায়িকতার বীজ বাষ্প। নিজেদের সময়কালে দ্বিপাক্ষিক কোনো সমস্যার সমাধান করতে পারেনি, কিন্তু রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সংশয় অবিশ্বাসের দেয়াল ভেঙে রচনা করেছেন উভয় দেশের মধ্যে সেতুবন্ধ। প্রকাশ্যে বৈরিতা দেখিয়ে দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে জাতিসংঘে বিএনপি দ্বিচারিতা করছে উল্লেখ করে কাদের বলেন, চলমান সংকটে যা দরকার তার সবই দিয়েছে ভারত। বৈশ্বিক সংকটের প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান বাস্তবতা, জনগণের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তা সব কিছুই দিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মতে, বিএনপির রাজনীতি হচ্ছে লুটপাট, দুর্নীতি আর আন্দোলনের নামে জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা। মামলা হামলা ষড়যন্ত্র আর সন্ত্রাস নৈরাজ্যকে লালন করেছে বিএনপি, এখনো করছে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা।